মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করলো মাদারিয়া থানার পুলিশ প্রশাসন। এদিনকার এই বৈঠকে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন। এদিন আলিপুরদুয়ার জেলার মাদারিয়া থানার এলাকার বিভিন্ন বাস মালিক, অটো মালিক, জেরক্স দোকান ও মাইক সাউন্ড সিস্টেম দোকান মালিকদের নিয়ে এক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে বাস ও অটো মালিকদের কাছে আবেদন রাখা হয় পরীক্ষা চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া বৈঠকে বলা হয় পরীক্ষা চলাকালীন জেরক্স বন্ধ রাখতে এবং মাইক বন্ধ রাখতে। আগামী 18 তারিখ থেকে, মানে মঙ্গলবার থেকে আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2020। তো তার নিরিখে আজকে আমরা একটা, গতকাল আমরা যেমন ডিএম সাহেব, এসপি সাহেব, এদের সবাইকে নিয়ে আমাদের দুয়ারসন্না জল আলিপুরদুয়ারে একটা মিটিং হলো। তো সেখানে আমাদের কিছু সুস্পষ্ট কিছু ইনস্ট্রাকশান দেওয়া হলো রিগার্ডিং এই গাড়ির ব্যাপারে, এই জেরক্সের দোকানের ব্যাপারে এবং এই সাউন্ড বক্সের ব্যাপারে। আমরা এই তিন ক্ষেত্রেরই সব রিলেটেড সব ব্যক্তিবর্গকে ডেকেছিলাম আজকে। তো গাড়ির লোকজনকে দেখেও আমরা বুঝিয়ে দিলাম যে একদম শান্তিপূর্ণভাবে এবং গাড়ি যাতে একদম রাশ বা নেগলিজেন্ট ওয়েতে যেন গাড়ি ঘোড়া না চলে এবং সমস্ত স্টুডেন্টদের যেন প্রপারলি আমরা পৌঁছে দিতে পারি পরীক্ষা হলে। সেকেন্ড, জেরক্সের দোকানগুলোও যাতে প্রপারলি একদম আইনকানুন মেনে একদম 200 মিটারের মধ্যে থেকে পরীক্ষার সময় বন্ধ থাকে। এবং তৃতীয়ত, এই সাউন্ড বক্স রিলেটেড যে সমস্যাটা, তাও ওদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে রাত 10টার পর কোনো ধরনের সাউন্ডকে এন্টারটেইন করা হবে না, এবং তার আগে যদি বা কোনো বিয়েবাড়ি বা কিছু হয়ে থাকে সেটা একদম একটা লিমিটেড সাউন্ডের মধ্যে বাজানো হবে। এই ইনস্ট্রাকশানগুলো ওদের মাধ্যম ওদেরকে আমরা পৌঁছে দিলাম। স্যার, কারা কারা উপস্থিত ছিল আজকে মিটিংয়ে? উপস্থিত ছিল গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত লোকজনেরা এবং জেরক্সের দোকানের লোকজন এবং সমস্ত মাইক বা ডেকোরেটার্সের লোকজন, এরা সব ছিল।